অবশ্য এটা ভেবে খারাপ লাগছে যে একটা মিথ্যার আশ্রয়ে এতগুলো মানুষের ভালোবাসা নিয়ে স্বার্থপরের মতো চলে এলাম। আচ্ছা, আপনি তাহলে এখন যান, বেশি দেরি করে রওনা দিলে অনেক রাত হয়ে যাবে। কেন, কিসে আপত্তি তোর? আমি এখনো বিয়ের জন্য প্রস্তুত না বাবা। বেয়াদব কোথাকার! তোর এত বড় সাহস আমার মুখে মুখে কথা বলিস? তোর তো বিয়ে না, আজকে এনগেজমেন্ট শুধু। তুই জানিস না ওদের সাথে আমাদের কত বছরের ব্যবসায়িক সম্পর্ক, এখন যদি মাদা করে দিই তো। আর কিছুক্ষণ, আর কিছুক্ষণ, টাকাটা আসলেই হলো, ব্যাস। কাল টিকিট করবো, পরশু দিন ত্রিনাকে নিয়ে সিঙ্গাপুর। আর ওর থেকে কী করবি? ওর থেকে বুঝিয়ে শুনিয়ে ওর চাচার বাসায় পাঠিয়ে দেবো। আর যেতে না চাইলে আমি নিজে গিয়ে দিয়ে আসবো। মামা, তুই একটা জিনিস পাক্কা।